ইসলামী ব্যাংক নিউজ টপ 10। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল তৈরির কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চকবাজারে আগুনের সূত্রপাত নিয়ে এখনো ধোঁয়াশা, মামলার দুই আসামি হাসান ও সোহেল এখনো অধরা। চুরিহাট্টার মতো ঘটনা এড়াতে সকলের সহযোগিতা চাইলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ঘন বসতিপূর্ণ এলাকা থেকে রাসায়নিক দ্রব্য ও এর গুদাম স্থানান্তর চেয়ে হাইকোর্টের রিট। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পদত্যাগ দাবি বিএনপি নেতাদের। ভারত থেকে একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে পাঠানো হয়নি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক শিক্ষার্থী, শুনানি হতে পারে কাল। রাজশাহীর সারদায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত, প্রায় ৬ ঘন্টার পর রেল যোগাযোগ শুরু। জঙ্গি হামলার জেরে জম্মু ও কাশ্মীরে অভিযান অব্যাহত, শনিবার রাতে স্বাধীনতাপন্থী নেতাসহ গ্রেফতার ২০০। প্রিমিয়ার ফুটবল লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে আরামবাগের মুখোমুখি বসুন্ধরা কিংস, জয় পেলেই শীর্ষে উঠবে কিংসরা। অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ খেলবে টিম বিজেএমসির বিপক্ষে।